শিক্ষা, স্বাস্থ্য ও রেশনের দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন আরএসপি। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের সোনাখালী বিডিও অফিসে আরএসপির পক্ষ থেকে এলাকার সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও রেশনে দুর্নীতির বিরুদ্ধে ব্লক সমষ্টি আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন। এদিন ডেপুটেশন দিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর সহ আলী আকবর জমাদার, নিমাই বর্মন, হায়দার লস্করের মতো বামফ্রন্টের নেতাকর্মীরা। এদিন ডেপুটেশন দেওয়ার পাশাপাশি বাসন্তী বিডিও অফিসের সামনে একটি সভাও করেন তারা। এই সভা থেকে বর্তমান রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ তোলেন আরএসপি নেতারা। বাসন্তী থেকে ক্যামেরায় এরশাদ হোসেনের সাথে নূর সেলিম লস্করের প্রতিবেদন, সুন্দরবন টিভি। আমাদের প্রস্তাবে 5032 কোটি টাকা কেন্দ্রীয় সরকার স্যাংশন করেছিলেন, রাজ্য সরকারের 25 ভাগ, কেন্দ্র সরকারের 75 ভাগ। 3 বছরের মধ্যে এই কাজটা করতে হবে। এই টাকাটা সম্পূর্ণভাবে পাকাপোক্ত শক্ত উঁচু বাঁধ 1400 কিলোমিটারের জন্য, আর বাকিটা রাজ্য সরকার নিজের টাকায় করবে। কিন্তু এই সরকারের মুখ্যমন্ত্রী প্রথম ঘোষণা এসে ঘোষণা করলেন, যারা জমি দেবেন তাদের জমির ক্ষতিপূরণ যেটা স্কিমে ধরা ছিল সেটা টাকা ছাড়াও একজন করে পরিবারের চাকরি দেওয়া হবে। চাকরি দেওয়া দূরের কথা, সেই টাকার 5032 কোটি টাকা, 5000 কোটি টাকার 4000 কোটি টাকা ফেরত দিলেন, 1000 কোটি টাকারও সম্পূর্ণ কাজ করলেন না। সুতরাং যে ভাঙা যে অবস্থা ছিল সেই অবস্থায় এসে গেল। আমাদের একটু আগে গেলেই সোনাখালীর কাছে রক্ষিত বাড়ি থেকে এইদিকে দেখবেন, ওদিকে হোগলডুগি দেখবেন, ওদিকে বিরিঞ্চি বাড়ি দেখবেন, ওদিকে 3 নম্বর গরম মশলা, সব জায়গায় এই অবস্থা। শিক্ষা, স্বাস্থ্য ও রেশনের দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন আরএসপি। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের সোনাখালী